সুন্দর সুন্দর রেসিপি নিয়ে প্রতিদিন হাজির হই আপনাদের সামনে। আপনারা ট্রাই করেন তো বাসা, তাই না? প্লিজ ট্রাই করে দেখবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমরা আবারও হাজির হব। তার আগে আমরা জেনে নিচ্ছি আজকে দুটো রেসিপি থেকে আমরা কি পুষ্টি তথ্য পাবো। আমি যাচ্ছি পুষ্টিবিদ শামসুন নাহার স্মৃতির কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ আপা, আমি ভালো আছি। আজকে দুটো রেসিপি যে হয়েছিল, একটা হলো আলু ফুলুরির চাট, একটা ছিল ডিম পুরে মুগলাই। মুগলাই, আচ্ছা। আলু ফুলুরির চাটটা যেটা দেখলাম আমি, এখানে আলু গিয়েছে, ছোলা গিয়েছে, যেটা আমরা বুটও বলে থাকি অনেক সময়, মসুর ডাল গিয়েছে, এর সাথে একটু পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, বিট লবণ, চাট মশলা, যেটা একদম চটপটা একটা খাবার তৈরি। আবার যেটা ফুলুরিটা ছিল মসুর ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে, সেটাই বললাম। তাহলে খাবারটা মেইনলি হচ্ছে হলো কার্বোহাইড্রেট আর প্রোটিনের সমন্বয়ে একটি কমপ্লিট একটা খাবার। হ্যাঁ, যে খাবারটা ইফতারিতে টোটালি, যে আমার সারাদিনে যে আমি রোজা রাখছি, আমাদের সারাদিনের ক্লান্তটা, মানে ক্লান্তিটা দূর হয়ে যাবে। কারণ কার্বোহাইড্রেট আছে, এনার্জি পাচ্ছি, প্রোটিন আছে, সেখানে আমাদের প্রোটিনের ঘাটতিটা পূরণ হচ্ছে, এবং চটপটা হওয়াতে যেটা হবে যে আমাদের যে রুচিটা ডেভেলপ করবে। এখানে একটু তেঁতুলের রস আছে, পুদিনা পাতা আছে, ধনে পাতা আছে, কাঁচামরিচ আছে, এটা যেটা হচ্ছে টোটাল কার্বোহাইড্রেট আছে। ছোলা থেকে আমরা কার্বোহাইড্রেট প্রোটিন পাচ্ছি, সাথে সাথে ফাইবার পাচ্ছি, যে ফাইবারটা ছোলা বা বুট খেলে যেটা হয়, অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের হাঙ্গার ফ্রি থাকে, মানে আস্তে 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 হজম হয়, যার জন্য হয় কি আমাদের ওই খাবারটা অনেকক্ষণ ধরে আমাদের পেটে থাকে। এবং খাবারটা যাদের ডায়াবেটিসও থাকে, লো জিআই এর জন্য ডায়াবেটিসের রক্তে যে ব্লাড সুগারের মাত্রাটা সহজে পারে না, মানে আফটার ইফতার, ইফতারের পরে, যার জন্য এটা আমি যেটা বলবো যে একটা কম্বাইন্ড একটা খাবার, মানে সেক্ষেত্রে একটা ডিমই কিন্তু যথেষ্ট সবকিছু ফিরে আনার জন্য। আচ্ছা জি, তাহলে এর সাথে আছে হলো কার্বোহাইড্রেট। শরীরের জন্য খুব ভালো, যে চট করে আমাদের মেটাবলিজমটা হাই হয় না, আমাদের মানে ওই সারাদিনে ক্লান্তিটা দূর হয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর তথ্য দিয়েছেন। তো অ্যাজ আ ডায়েটিশিয়ান আপনি একটা ইনসাইট দিতে কি রাখেন, কি ধরনের খাবার রাখতে চাইছেন? না, লোক বলছি আসবে পাঁচটার সময়, কত দেন তো? অনেক লম্বা, পাঁচটা পর্যন্ত দেব তো? আমি নরমাল পাঁচটা ছয়টা সাতটা ইনশাল্লাহ যাবো না, বেটার বলছে বেটা পাঁচটার সময় আসবে বলছে, নাকি যাইতাম গো এখন? তাইলে যাইতে হইব আর কি এখন। যায় নিয়েছেন কোন সময় একবার নিতে গেছিল, নিতে পারে নাই। হ্যাঁ, হাওলাদ বিদ্যুতের টাই নেওয়া যায় হাত হাওলাদ। এক দিয়ে যাইব গো তোর, এক আছে। হ্যাঁ, দিন যাবে, ইফতারির সময় আসবে, লোক আসবে, তাহলে তুই
এই লেগেই বলছি যে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আর বিটিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।